So hey, what's up guys, welcome to Ancient Game Addict and another gameplay video. So ajke khelbo tricky castle trap adventure. Amra second floor porjonto complete korchhilam, ekhon hocche third floor e jawar shomoy. Ar eikhane arekta mode unlock hoyeche, seta hocche starry sky. Eitate হচ্ছে কি তা যায় না, এটা পরে চেক করব, ঠিক আছে? তো এখন হচ্ছে যেইটা কমপ্লিট করতে আসলাম আর কি, থার্ড ফ্লোর প্রিন্স ক্যাসেলে, তো ওইটা স্টার্ট করা যাক। সো নাও লেটস স্টার্ট টুডেস ভিডিও। নাথিং স্পেশাল। আচ্ছা, তো এখানে কোনো কিছু স্পেশাল নাই। এই নিচে এটা কি? এই ভাই, এখানে ফাঁকা একটা জায়গা আছে আর এই পাশে একটা দরজাও আছে। এই দরজা দিয়ে এই পাশে আসা যায়, অন্য একটা জায়গা চলে আসছি। আর এইখানে একটা চাবি আছে যেটা আমাকে নিতে হবে, ইউ নিড টু গেট দ্য কি। আচ্ছা, তো আমাকে সেই চাবিটা নিতে হবে, কিন্তু যাব কিভাবে? আমি কি সুপারম্যান নাকি? ওইরা যাব ওইখানে, যাওয়ার তো কোনো রাস্তাই দেখতেছি না। আমি একটা কাজ করি, এইখান থেকে উপরে উঠবো, এরপর এই পাশ থেকে না হয়নি আরেকবার এখান থেকে। আরে ভাই, হইতাছে না, যাইতে পারবো নাকি? না, আমার মনে হয় না। আমি আবার আগের জায়গায় যাই, আর এইখানে কোনো একটা কিছু থাকতে পারে। এই ভাই, এইটা কি? এটাতে ক্লিক করতে বলতেছে, আর এরপর হয়তো কোনো কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো সব কিছু উল্টো হয়ে গেছে ভাই, সব কিছু তো উল্টো হয়েছে। আমি যে বাটনগুলো ডানে বামে যাওয়ার, ওটাও একদম চেঞ্জ হয়ে গেছে। ডানে দিলে বামে যায়, বামে দিলে ডানে যায়। আর এখন হচ্ছে আমরা এই চাবিটা পেয়ে গেছি, আর এই চাবিটাতে এই লেভেলটা কমপ্লিট। এইখানে সামনে কিছু কাটা আছে এই। আরে, ওপর থেকে কি বললো আবার? আমি একটু সামনে যাই। আর ভাই, আমি বুঝতে পারছি, এই সামনে গেলে এইখান থেকে কাটা সরে যায়, তো আমি এক দৌড় দিয়ে চলে যাবো। এখানে লেখাও আছে যে রান। তো আমি ভাই, আমি আরে এটা কী আসলো, থামতে বলতেছে? আমি বুঝতে পারছি যে এখানে যতই যাই হোক না কেন, থামতে হবে না। আর এইভাবে হচ্ছে এই লেভেলটা কমপ্লিট। ওইটা সেরকম ছিল, এখন হচ্ছে এই লেভেল। এইখানে হয়তো এই বাটনের উপরে এটা রাখতে হবে, অ্যান্ড এরপর আমি অন্য একটা বাটনের উপরে গিয়ে দাঁড়াবো, আর তারপর একটা রাস্তা ওপেন হয়েছে। এখন এইখান থেকে হয়তো নিচে যাব, আর আবার প্রায় সেম জায়গা, কিন্তু এখন হচ্ছে এখানে তিনটা বাটন। তো এইটাকে আমি আবার আগের জায়গায় রাখি, আর আমি এখন যে এই জায়গায়, কিছু হয় নাই। তো উপরের বাটনটা উপরে গিয়ে দাঁড়ালে হবে নাকি? না, এটা তো হয় নাই। আমার মনে হচ্ছে যে এখানে দাঁড়াবো, আর এরপর কি করবো, এই বাটনের উপরে কীভাবে কি করব। আরে কি ভাই, আমি তো ক্লিক করছি। আচ্ছা, তো এখানে ক্লিক করার দরকার ছিল, আমি শুধু ক্লিক করছি, হয়ে গেছে। আর এই ফ্লোরটাও কমপ্লিট আর কি, রুমটা। এটা ছিল 22 অথবা 23 নম্বর, অ্যান্ড এখন হচ্ছে হোয়াট ডাজ দিস বাটন ডু। আচ্ছা ভাই, আমারও তো একই প্রশ্ন, এই শব্দটা কি কোথা থেকে আসতেছে? কোন একটা শব্দ আসতেছে, আমার মনে হয় যে উপর থেকে কিছু একটা পড়বে। কিছুই তো পড়ে না ভাই। ভাই, শব্দটা আসতেছে কোথা থেকে? কিছুই তো পড়তেছে না ভাই, কিছুই হয় না। আমি এই দরজাতে যাই, এরপর দেখি কি হয়। এইখানে একটা পাথর আছে, আর আগে বাদরটা সরাই, অ্যান্ড এখন হচ্ছে আমি ভাবতেছি, আরে কি হইলো ভাই, আমাকে যাইতে দেয় না কেন? আমি ভাবতেছি যে আবার দরজাতে যাই, আর এখন আবার এখানে এখন হয় না। আমার মনে হচ্ছে যে এই বাটনের উপর দাঁড়াবো, অ্যান্ড এরপর ওইখানে যাব। এই বাটনটা হয়তো ওই দরজাটা উপরে ওঠানোর জন্য, আর এখন হচ্ছে পাথরটা নিচে ফেলাবো। আরে না, এইটা হচ্ছে পাথর নিচে, এটা দেখতেছো না, এটা উপরে ওঠানোর জন্য দিছিল বাটনটা। আর এখন হচ্ছে বাটনটা নিচে গেছে, সরি বাটন না, পাথরটা নিচে ফেলাইছি। আর এখন হচ্ছে আমরা কোথায় যাব? এখানে যাই, আর ভাই নিচে যাব নাকি? নিচে যেলে বাঁচবো। আচ্ছা, যা দেখি, ও হো, এইখান থেকে নতুন একটা রাস্তা ওপেন হয়েছে, আর এই এই রুমটা কমপ্লিট। অ্যান্ড এখন হচ্ছে এখানে কিছু বরফ আছে, আমাকে বলতেছে যে এই বরফটাকে মেল্ট করতে, কিন্তু কীভাবে এটাতে? আচ্ছা, তো ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করলে এই বরফটা গলে যাবে, অ্যান্ড এরপর হচ্ছে আমরা এখান থেকে যেতে পারবো। আর যাওয়া যাবে নাকি? আরেকটু ছোটো করবো, এরপরে এই বরফটা শুদ্ধ নিয়ে যাবো এখান থেকে। অনেক মেল্ট করছে, এখন এই বরফটাকে নিয়ে যাই। এইখানে ভাই উপরে একটা কি, এটা কি? আরে কী হইলো এটা? ভাই কী হইতেছে?
উপরে একটা চাবি আছে কিন্তু আমি চাবি পর্যন্ত যাব কিভাবে? রাস্তা এগুলা যাওয়ার সময় কি হইতাছে? আমি একটা কাজ করি, হয়তো দরজা দিয়ে ওইখানে যাওয়া যাবে আমার মনে হয়। আর আরে না, এখানে তো রাস্তায় রাস্তায় কাটা বিছানো, যা দেখা যায় না। এই দরজা এখানে আসার পর আর কি এখানে ক্লিক করলে দেখা যায় যে এখানে কাটাগুলো আছে। আর এখান থেকে আমাকে সাবধানে যেতে হবে। তো আমি ভাবতেছি যে এই পাশ থেকে যাবো আর কাটাগুলো ঠিক মতো এখানে, এরপর বুঝতে পারছি তো সাবধানে এখান থেকে যাব আর এই পাশ থেকে লাভ দেব, আর এখান থেকে ওটার উপরে, আর এরপর আচ্ছা তো এটা উপরে ওঠে আমি আর কি। আরে ওইখানে আরও একটা কাটা আছে। আরে ভাই, ওই একটা কাটা তো আমি খেয়ালই করি নাই। আচ্ছা তো এইখান থেকে ভাই এটা কী হলো? ওইখানে আবার কী? আরে আবার, আরে ভাই এত কাটা কোথা থেকে আসে? আচ্ছা তো ওইখানে কাটাটা, তো আমি আরেকবার চেষ্টা করি এইখান থেকে। প্রথমে এই, আরে ভাই আবার কী হলো আমি তো বুঝতেছি না। এইখান থেকে যাব ঠিক আছে, এরপর এইখান থেকে লাভ দিব আর লাভ আবার। ভাই এইটা কি হইতেছে এইখানে? আচ্ছা তো ওই কাটাটা হচ্ছে ওই পাশে, তো আমি একটু এই পাশ থেকে লাভ দিয়ে এবারও হলো না। আমি কি করব কিছুই তো বুঝতেছি না। আমি যদি এইখান থেকে ঠিক আছে লাভ দিয়ে এই পাশে উঠি, এরপর এইখান থেকে, আচ্ছা তো এইখান থেকে করতে হবে আর কি, লাভ দিতে হবে। আর এই পাশে মাঝখানে একটা কাটা আছে। হ্যাঁ এখন হচ্ছে চাবিটা নিব ঠিক আছে। এই চাবিটা নেওয়ার পর সাবধানে যেতে হবে। এক মিনিট ওয়েট ওয়েট, একটু সাবধানে আগে দেখানে আর কি, যতটুকু মনে আছে। ঠিক তো মনে নেই যে কাটাগুলো কোথায় আছে। তো এইখান থেকে আমি ধরো কাটাগুলো আরেকবার দেখতে হবে। হ্যাঁ এখন হচ্ছে ক্লিয়ার যে কাটাগুলো কোথায় কোথায় আছে। আমি উপরে উঠবো আর চাবিটা নিয়ে ঠিক এই পাশ থেকে নিচে নামবো যেখানে আমি কাটাটার জন্য মরছিলাম। তো ওইখান থেকে নিচে নেমে সুন্দরভাবে এই পাশ থেকে এসে পড়বো ঠিক আছে। আর এরপর এই রুমটা কমপ্লিট, এখান থেকে যাব। আর যতটুকু মনে আছে মাঝখানে একটা কাটা ছিল, ওই কাটা থেকে সাবধান। এই একটা কাটার জন্য দুইবার মরছি। অবশ্যই এখানে আরেকটা কাটা ছিল যেটার জন্য অনেকবার মরছিলাম, ওটা আমি খেয়াল করি ওটা যে কীভাবে কমপ্লিট করবো আর কি। এরপর হচ্ছে এইখান থেকে সুন্দর মতো নিচে নামবো। আর নিচে কোনো কাটা আছে নাকি? না হয়তো নেই, কাটাগুলো একদম নিচে। তো এই পাশ থেকে যদি যাই আর এরপর আস্তে আস্তে করে, আচ্ছা তো এই এই রুমটাও কমপ্লিট। ইনকনস্পিকুয়াস স্টার্স, এইখানে বলতেছে যে অদৃশ্য একটা সিঁড়ি আছে, কিন্তু এই অদৃশ্য সিঁড়িটা আছে কোথায়? আমি যতটুকু বুঝতেছি যে এইখানে প্রথমে এটাতে ক্লিক, না 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 এইটাতে ক্লিক করা যাবে না, এটা শুধু এমনিতে দিয়ে রাখছে হয়তো। তো আমার মনে হচ্ছে যে এইখান থেকে আমি যদি এই পাথরের উপরে লাভ দিই ঠিক আছে, এইখানে যে সাদাগুলো দেখতেছো এটা হয়তো পাথর কোনো রকম, যেহেতু বলছো অদৃশ্য সিঁড়ি। আচ্ছা তো ঠিকই এখান থেকে যেতে হবে। আমি ভাবতেছিলাম যে এখান থেকে হয়তো যাওয়া যাবে, যেহেতু বলছো অদৃশ্য সিঁড়ি। সিঁড়ি বলছে মানে যে সিঁড়ির মতো হবে সেরকম না, একটা পাথর ছিল এটা। আর এইখানে ফাইন্ড এ ওয়ে টু স্টপ দেম, তো এইগুলাকে বন্ধ করতে হবে। কিন্তু কিভাবে আমি কিভাবে বন্ধ করবো রে ভাই? কোনো জায়গায় ক্লিক করলে তো বন্ধ হইতেছে না। আমাকে মনে হয় যে হিন্ট দেখতে হবে ঠিক আছে, আমি যতটুকু বুঝতেছি, এছাড়া হবে না। ক্যান ইউ ফাইন্ড দ্য ওয়ে টু পজ দোজ ট্র্যাপস? কি ভাই একই প্রশ্ন আবার আমাকে করতেছে? এখানে আরেকটা হিন্ট দেখতে বলতেছে কিন্তু আমি দেখবো না, ওটা পরে দেখে। আগে এখানে বসে পজ করা যায়, তো আমি এইখানে একটা পজ করা অপশান আছে না? আমি যদি এখান থেকে পজ করি আর ঠিক যদি এখান থেকে এইভাবে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে কি যেতে পারবো? আচ্ছা তো এইভাবেই যাওয়া যাবে, এখন বুঝতে পারছি। ওইখানে যদি আমি আবার আরেকটা হিন্টের কথা বলতাম তাহলে বলতো যে এখানে ক্লিক করে যেতে, আরেকটা হিন্টের কোনো দরকারই নেই, শুধু শুধু আরেকটা ভিডিও দেখাবে। আর এই রুমটাতে আমার মনে হচ্ছে যে এইখান থেকে যাব। ওইখানে একটা মূর্তির মতো কিছু একটা আছে ঠিক আছে, ওইটাতে যে কী করতে হবে কে জানে। আর এখান থেকে যাই ভাই অনেকটাই কিছুটা আমার যে ডিফিকাল্ট মনে হইতাছে এটা অনেকটাই। এইখানে আরে ভাই এত আস্তে আস্তে নামতেছে কিসের জন্য এটা? এখানে কি আশেপাশে কোনো অদৃশ্য রুম আছে নাকি? না কোনো রুমই তো নেই। তো এটা এত আস্তে আস্তে নামতেছে কেন? এখানে একটা ডায়মন্ড আছে, পিঙ্ক ডায়মন্ড,
সরি পিঙ্ক না, পিঙ্ক ডায়মন্ড। আর ভাই এখানে এতগুলো ভূতও আছে। আরে বাচ্চা তাড়াতাড়ি, আরে উপরে ওঠো রে ভাই। তা এখান ভাই এই ভূতগুলো আমাকে ছাড়বে না। তা আরে আরে ভাই এইটা এত আস্তে আস্তে যেতেছে কেন? কি ভাই এত আস্তে আস্তে ওটা নিচে নামতেছিল? তোমরা যে পিঙ্ক ডায়মন্ডটা দেখতেছিল ওইটা হয়তো এই মূর্তিটা আছে এই এইখানে আর কি এনে লাগাতে হবে। কিন্তু আমি যদি যাই, ঠিক আছে, যাওয়ার পর আমি আসবো কীভাবে এত তাড়াতাড়ি? ওইখান থেকে তো আসতেও পারতেছি না। আমার মনে হচ্ছে আর কি ওটা নেওয়ার সাথে সাথে কেন আসতে হবে, ঠিক আছে, আমি তখন ওই কিছুটা লেট করছিলাম, এটার জন্যই হয়তো যেতে পারি নাই। আর এখন ভাই এইটা নামার সময় অনেক বেশি দেরি করে। এখন হচ্ছে আর কি নামার সময় এইটাও দেরি করে, ওইটাও দেরি করে, ওঠার সময় এইটা দৌড়ে তাড়াতাড়ি আর কি উপরে ওঠে। আর এখন হচ্ছে একটু সাবধানে যাব, প্রথমে এই এটা নিব, আর নেওয়ার সাথে সাথে আরে ভাই আবার রাস্তা আটকে আছে, কোনো সমস্যা নাই, এইখান থেকে তাড়াতাড়ি উপরে উঠি আর যেতে পারবো নাকি ভাই? এইটা পারবো না। আরে আরে ভাই আবার মারা গেছি, কি করবো এটাতে, করতে কি হবে আমার? কোনো একটা হিন্ট তো আমার লাগবে ভাই। আমি যাব কিভাবে? যাব তো ঠিক আছে, কিন্তু আবার আসবো কিভাবে এত তাড়াতাড়ি? আমি যদি এইটাকে উপরে নিয়ে যাই, ঠিক আছে, নিয়ে যাওয়ার পর ভাই বুঝতেছি না। আচ্ছা তো ওইটাতে চাপ দেওয়ার পর এরকমই করতাম, বুঝতে পারছি। এইটাকে এখান থেকে নিচে পাঠাবো, আর নিচে পাঠানোর পর আমি এখান থেকে হীরাটা নিতে যাব, আর হীরাটা নিয়ে আসার পর এখান থেকে উপরে ওঠাবো, আমি ডাইরেক্ট নিচে আর কি নিচে চলে যাবো। এটাকে আর নিচে যাওয়ার জন্য ওই চাবিটার ক্লিক করতে হবে না। তো তাড়াতাড়ি এই ডায়মন্ডটা নেই আর এখান থেকে তাড়াতাড়ি পলাই। আরে ভূত এখন আর ধরতে পারবা না তুমি, এখন আর কিছুই করতে পারতা না, শেষ। এখানে ভূতের কোনো অভাব নেই, আসতেই আছে। আসো আসো সবাই আসো, তোমাদেরকে আমি এখানে ফাঁসাই দেবো, রাখা। আরে 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 ভাই নিজের পাকনামের জন্য মরলাম আমি। আমি এই ভূতগুলোর সাথে মজা করতে যা যে কি ভাই, ভূতগুলোর সাথে মজা করছে এরকমটা হয়েছে, নিজের দোষে নিজেই মরছি। আরে ভাই এখন আর কোনো, ঠিক আছে, এখন আর কোনো মজা টজা কিছুই করবো না, সুন্দর মতো যাব, পাথরটা নিব আর কি, পাথর এটা একটা পিঙ্ক ডায়মন্ড। এই ডায়মন্ডটা আমার থাকলে আমি কোটিপতি হয়ে যেতাম, কোটিপতি তার বেশি। তো এটা নিয়ে এখান থেকে যাবো তাড়াতাড়ি উপরে, আর এরপর এটাকে আবার নিচে দিয়ে দিই, ঠিক আছে, একটু মজা না করলে হয় না। এখন এখান থেকে তাড়াতাড়ি পলাও। আরে ভাই ভূত তো, আরে ভূত তো কমতেছেই না, এখানে চলে আসছে। আরে ভাই এখন তো ছাড়ো, আমার মনে হচ্ছে যে তারা হচ্ছে পিঙ্ক ডায়মন্ডটার রক্ষাকারী। ওকে, তো এই পিঙ্ক ডায়মন্ডটার জন্যই তারা আমার পিছু পিছু আসতেছিল। এখন হচ্ছে যে আমি যাবো কোথায়? তারা তো এই পাথরটা ধরে রাখছে, আমার যাওয়ার তো কোনো রাস্তা দেখতেছে না। আমি কি আবার ওই পাশ থেকে যাবো নাকি? কিন্তু ওই পাশে তো আর কিছুই নেই। এক মিনিট এক মিনিট, এখানে তো একটা দরজা আছে। আচ্ছা তো ওই পিঙ্ক ডায়মন্ডটা ওখানে লাগাই তো বলছে। এখন হচ্ছে এখান থেকে আরেকটা রাস্তা দেখাইতেছে, এইটাও কমপ্লিট। ভাই এই রুমটা অনেকটাই ডিফিকাল্ট ছিল। এখন হচ্ছে এই রুমটাতে তো আমি তেমন কিছুই দেখতেছি না, কয়েকটা বাদুর আছে আর মশাল আছে। এই এক মিনিট ভাই, এই বাদুরগুলোকে এখান থেকে উড়াইলে এই মশালের রঙগুলো দেখছো চেঞ্জ হইতেছে। তো আমার মনে হচ্ছে যে এই বাদুরটা এখান থেকে সরাই, আর এরপর আচ্ছা তো এখান এতগুলো বাদুর, এইটা আবার কী আসলো? ব্যাটস ফ্লো অ্যাওয়ে ফ্রম দ্য টাওয়ার অ্যান্ড এত তাড়াতাড়ি লেখা চলে যায়, ফাইন্ড 100 ব্যাটস অ্যান্ড, আচ্ছা আচ্ছা তো 100টা ব্যাটস বাদুর খুঁজতে বলছে, তাহলে কিছু একটা করবে। তো আমি আগে এখান থেকে পলাই, এরপর দেখা যাবে। নিউ চ্যাপ্টার আনলকড, উইচ টাওয়ার? আচ্ছা তো অন্য আরেকটা যে টাওয়ার আছে ওইটা আনলক হয়েছে। তো এরপর আমাদের দুইটা নিউ একটা মোড আনলক হয়েছে, নিউ একটা না দুইটা মোড আনলক হয়েছে, যেগুলো আমরা চেক করব পরে। আর আমরা এই নিয়ে তিনটা ফ্লোর কমপ্লিট করছি, এখানে আরও প্রায় 60টা ফ্লোর বাকি আছে। এই থার্ড ফ্লোরের মধ্যে আমার সবচেয়ে বেশি কঠিন রুম হচ্ছে যেইটাতে অদৃশ্য কাটা ছিল ওইটা, ওইটার জন্য ভাই অনেকবার অনেকবার চেষ্টা করছি, একদম শেষ পর্যন্ত পারছি। আর এরপর হচ্ছে এইমাত্র যে ভূতেরটা ভাই, এইটা এত বেশি কঠিন ছিল, আমি তো আবার অনেক একবার হচ্ছে নিচের দোষে নিজে মরলাম মজা করতে যা।
ভাই একদম সেই রকম ছিল ওকে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল সিলেক্ট করো সো সি ইন আ নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ